মাইনাস চিহ্ন আছে ভাগ চিহ্ন আছে অনেক ধরনের চিহ্ন আছে তো এগুলোকে আমরা বাইনারি অপারেটর বলি আমি এর আগের ক্লাস দেখিয়েছিলাম যে কি বাইনারি অপারেটরকে আমরা মূলত ছয় ভাগে ভাগ করা হয় আমরা ভাগ করি তো প্রথম যে টপিকটি সেটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর যেটাকে আমরা গাণিতিক অপারেটর বলে থাকি এই গাণিতিক অপারেটরের মধ্যে আমাদের কাছে আছে যোগ চিহ্ন বিয়োগ চিহ্ন ভাগ চিহ্ন গুণ চিহ্ন গুণ চিহ্নকে আমরা স্টেরিক্স দ্বারা প্রকাশ করি আর ভাগ চিহ্নকে আমরা স্ল্যাশ দ্বারা প্রকাশ করি এবং ভাগশেষ ভাগশেষকে আমরা পার্সেন্ট চিহ্ন দ্বারা প্রকাশ করি তো এখন আমার অ্যারিথমেটিক অপারেটর নিয়ে একটু কথা আছে সেটা হচ্ছে ভাগশেষ অর্থাৎ এই যে পার্সেন্ট অপারেটরটি কিভাবে ব্যবহৃত হয় সেটা একটু করে দেখাবো যেমন ধরো আমি যদি বলি যে কি ফিফটিন পার্সেন্ট ফোর ইকুয়েল টু ফিফটিন পার্সেন্ট ফোর অর্থাৎ থাকবে আমরা জানি পনেরো কে যদি চার দ্বারা ভাগ করি তিন চারা বারো তিন বার তিন চারা বারো আরো ভাগ শেষ থাকবে অর্থাৎ এর মান হবে তাই আমরা এখন এই জিনিসটিকে আরো অনেকভাবে লেখা যায় যেমন ধরো আমরা এভাবেও লিখতে পারি ফিফটিন মডিউলাস ফোর ইকুয়াল টু থ্রি অর্থাৎ পার্সেন্ট দ্বারা যেমন ভাগ শেষ প্রকাশ করি তখন পার্সেন্টকে আমরা মডিউলাস মডিউলাস বলি মডিউলাস এর পূর্ণরূপ হচ্ছে এমও ডি এল এস মডিউলাস তো মডিউলাসকে আমরা শর্টকাটে শর্ট ফর্মটা হচ্ছে এমওডি ডি মুড তারা প্রকাশ করি আবার এভাবেও প্রকাশ করা হয় ফোর ইকুয়েল টু থ্রি এভাবেও লেখা হয় মুড ফিফটিন কমা ফোর ইকুয়েল টু থ্রি তো যেমন ধরো আরেকটি দেখাচ্ছি আমি সেটা হচ্ছে যদি কেউ বলে যে কি টুয়েলভ পার্সেন্ট ফাইভ অর্থাৎ টুয়েলভ কে পাঁচ দ্বারা ভাগ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে কি পাঁচ দুগুনা দশ আর দুই ভাগ শেষ থাকবে তো এই জিনিসটাকে এভাবে যায় টুয়েলভ ফাইভ টু যদি বলি এভাবেও বলতে পারি যে কি যদি কখনো বলা হয় ফোরটিন পার্সেন্ট সেভেন ইকুয়েল টু তাহলে ফোরটিন কে সাত দ্বারা ভাগ করার পরে আমরা জানি সাত দুগুণা চোদ্দ কোনো ভাগ শেষ থাকে না অর্থাৎ ভাগ শেষ জিরো তাই ফোরটিন পার্সেন্ট সেভেন ইকুয়েল টু জিরো ঠিক একইভাবে যদি কেউ বলে থার্টিন পার্সেন্ট ফোর চার পাঁচ বিশ আরো তিন ভাগশেষ থাকবে এটা হবে এই হলো আমাদের মূলত পার্সেন্ট এর কাজ অর্থাৎ বা এটাকে এটি মূলত একটি সংখ্যাকে ভাগ করার পরে ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করার পরে যে ভাগ থাকবে সেটি মূলত বের করি তো এটির উপর মাঝে মধ্যে আমাদের কাছে কিছু আহ কিছু আহ এক্সপ্রেশন দেয় যে কি মান নির্ণয় করো এটি মূলত এমসিকিউতে আসে তো আমরা একটু দেখে নিব তো যদি বলা হয় যে কি ফিফটিন মাইনাস থার্টিন মোট ফোর প্লাস টু ইন টু ফাইভ অর্থাৎ টু এস্টার এক্স ফাইভ প্লাস টেন পার্সেন্ট থ্রি এর মান কত তো এই ধরনের এম সিকিউর ক্ষেত্রে দেয় তো ক্ষেত্রে আমরা একটু করে দেখি যে কিভাবে এই মানটি আমরা নির্ণয় করব তো আমাদের আসলে করতে হয় কি এই ধরনের কাজের ক্ষেত্রে এই ধরনের এক্সপ্রেশনের মান নির্ণয়ের ক্ষেত্রে ফার্স্ট ভিতর যে কাজটি আছে সেটা একটু আমাদের আগে বের করতে হয় সেটা যদি আমরা আগে বের করি তাহলে একটু সুবিধা যেমন ধরো প্রথম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ ভাগ করার পর ভাগশেষ বের করতে হবে আমরা জানি তিন চার বারো আর ভাগশেষ থাকবে ওয়ান তার মানে এটির মান হবে ওয়ান প্লাস এরপরে আছে আমার টুস্টিক্স ফাইভ অর্থাৎ টু ইন্টু ফাইভ এটি আমরা যেমন আছে তেমনই রেখে দিচ্ছি প্লাস এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটি করব অর্থাৎ টেন পার্সেন্টেই ওই যে মোট যেই কথা পার্সেন্টও কিন্তু একই কথা সো অর্থাৎ ভাগশেষ শেষ নির্ণয় করবো টেন পার্সেন্টেই অর্থাৎ তিন তিরিকা নয় আরও এক ভাগশেষ শেষ থাকবে এটির মানও হবে ওয়ান তো আমরা দেখতে পাচ্ছি ফিফটিন মাইনাস ওয়ান এখানে একটি গুণের কাজ আছে অর্থাৎ ফার্স্ট ব্রিগেডের পরেই কিন্তু আমরা ভাগের কাজ করবো তাই এখানে গুণটি হচ্ছে দশ প্লাস ওয়ান তো আমরা লিখতে পারবো চোদ্দ আর এদিকে হচ্ছে এগারো সমান যা হয় টোয়েন্টি অর্থাৎ এটি হচ্ছে আমাদের এই মূল এক্সপ্রেশনটির মান হচ্ছে আমাদের টোয়েন্টি ফাইভ তো এই হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে এরপরে আমরা যাব রিলেশনাল অপারেটর অর্থাৎ রিলেশনাল অপারেটরের ক্ষেত্রে আমরা কিছু রিলেশনাল অপারেটর কারা রিলেশনাল অপারেটর আসলে আমরা সম্পর্ক বুঝাই মনে করো একটি সংখ্যা চেয়ে আরেকটি সংখ্যা বড় ছোট অথবা সমান এই ধরনের বোঝানোর জন্য যে চিহ্নগুলো ব্যবহার করি যেমন ধর আমরা ছোট বোঝানোর জন্য লেস দেন চিহ্ন ইউজ করি ছোট বা সমান অর্থাৎ যেটাকে আমরা লেস দেন অর ইকুয়েল এটার জন্য আমরা লেস দেন অর ইকুয়েল চিহ্ন ইউজ করি আবার বড়োর জন্য আমরা গেটার দেন বলি আবার বড় বা সমানের জন্য গেটার দেন অর ইকুয়েল এই চিহ্নটা সমান জন্য আমরা ডাবল ইকুয়েল ইউজ করি এক্ষেত্রে রিলেশনের অপারেটরের ক্ষেত্রে আবার সমান নয় সমান নয় আমরা বাচ্চা কাল থেকে যে জিনিসটা দেখে আসতেছি আহ সেটা হচ্ছে সমান নয় আমরা এভাবে প্রকাশ করতাম কিন্তু আসলে এই চিহ্নটা আমাদের কম্পিউটার কিবোর্ডে নাই বিদায় আমরা এক্সক্লেমেশন চিহ্ন দিই তারপরে ইকুয়েল তার মানে আসলে এই যে ইকুয়ালটাকে আমরা নট করছি এটা আসলে নট নট ইকুয়েল অর্থাৎ সমান নয় এটি প্রকাশ করি তো মূলত রিলেশনাল অপারেটরের ব্যবহার আসলে তেমন কিছু কঠিন না মনে করো আমাকে যদি বলা হয় যে কি তিন পাঁচে ছে ছোট তাহলে আসলে এইভাবেই বুঝাই থ্রি লেস দেন ফাইভ অথবা আমাকে যদি বলা হয় যে কি এ নট ইকুয়েল টু বি এভাবেই আমরা আসলে লিখবো এ নট ইকুয়েল টু বি বা আমরা যদি এভাবে বলি যে কি টেন গ্রেটার দেন ইকুয়েল সেভেন অর্থাৎ দশ সাথে চেয়ে বড় অথবা সমান আমরা এইভাবে লিখি তো এই হলো মূলত আমরা রিলেশনাল অপারেটরের ব্যবহার এটা আমরা বাচ্চাকাল থেকে জানি মোটামুটি এরপরে আসি আমাদের লজিক্যাল অপারেটর লজিক্যাল অপারেটর বলতে আসলে আমি বুঝাচ্ছি যখন আমরা ইফ কন্ডিশনের মধ্যে দিয়ে লিখি যেমন ধরো আমরা অনেক সময় লিখি এভাবে যে কি যদি এ ইকুয়েল টু থ্রি এভাবে আমরা লিখি অর্থাৎ ইফ এর ভিতর দিয়ে যখন কোনো কিছু লিখা হয় তখন ওগুলোকে আমরা লজিক্যাল অপারেটর বলি তো লজিক্যাল অপারেটর আসলে তিনটি যেমন ধরো এ লজিক্যাল অ্যান্ড আমরা অর এটিকে আমরা আসলে ডাবল বার দ্বারা আমরা প্রকাশ করব লজিক্যাল অর কে ডাবল বার অথবা যাই বলি লজিক্যাল লজিক্যাল কে আমরা এক্সক্লেমেশন চিহ্ন দ্বারা প্রকাশ করি তো আমরা অনেক সময় বলি কি ইফ এ লেস দেন থ্রি অর্থাৎ এ যদি তিনের চেয়ে ছোট হয় এবং লেস দেন টু এভাবে বোঝায় অর্থাৎ এ যদি তিনের চেয়ে ছোট হয় এবং এ যদি টু এর চেয়ে ছোট হয় আবার এরকমও বলতে পারি ইফ এক্স ইকুয়াল টু ফাইভ অথবা অথবা বোঝানোর জন্য লজিক্যাল অর এক্স ইকুয়াল টু সে এইভাবে বুঝে তো মূলত ইফ এর বিষয়ে যখন আমরা কোন অপারেটর ব্যবহার করি ইফ এর মধ্যে তখন ওগুলো আসলে লজিক্যাল বা যুক্তিমূলক অপারেটর বলা হয় তো লজিক্যাল অপারেটর হচ্ছে তিনটি প্রথম হচ্ছে লজিক্যাল অর্থাৎ ডাবল এম্পারসেন দ্বারা প্রকাশ করবো লজিক্যাল অর ডাবল বার দ্বারা আমরা প্রকাশ করবো আর লজিক্যাল নট আমরা এক্সক্লেমেশন চিহ্ন দ্বারা প্রকাশ করবো এরপরে আমরা যাচ্ছি আমাদের পরবর্তী যে টপিক অপারেটর সেটা হচ্ছে আমাদের কন্ডিশনাল অপারেটার তো কন্ডিশনাল অপারেটরের ক্ষেত্রে হচ্ছে এই যে কন্ডিশনাল অপারেটর দুটি একটি হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন আর একটি হচ্ছে আহ কলম চিহ্ন এই দুটি মূলত আমাদের কন্ডিশনাল অপারেটর তো এটি নিয়ে আসলে আমি বিস্তারিত আমাদের পরবর্তী ক্লাসে অর্থাৎ টার্নারি অপারেটর নিয়ে যখন আমরা কথাবার্তা বলবো সেখানে আলোচনা করব তবুও আমি একটু ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি তো অনেক সময় আমরা সত্য মিথ্যা যাচাই করি কখন সত্য হবে কখন মিথ্যা হবে সেক্ষেত্রে আসলে আমরা এই যে প্রশ্নবোধক চিহ্ন যেটাকে আমরা কোয়েশ্চন মার্ক বা কন্ডিশনাল অপারেটর যাই বলি সেটি ব্যবহার করে থাকি তো যেমন ধরে আমরা অনেক সময় জিজ্ঞেস করি যে কি থ্রি লেস দেন সেভেন অর্থাৎ এই জিনিসটা কি সত্য কিনা সেটা এভাবে যাচাই করা হয় অর্থাৎ থ্রি লেস দেন সেভেন কি ট্রু নাকি ফলস এই প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আমরা ট্রু নাকি ফলস সেটা নির্ধারণ করি সত্য নাকি মিথ্যা সেটা যাচাই করি তো এই হচ্ছে মূলত আসলে কন্ডিশনাল অপারেটর কন্ডিশনাল অপারেটর আমরা জানি দুটি এই দুটি যখন একসাথে হয় তখন আসলে টার্নারি অপারেটর হয় তাই এই বিষয় নিয়ে আমি একটু বিস্তারিত টার্নারি অপারেটরে বলবো এরপরে আমাদের সবচেয়ে যেটি বেশি গুরুত্বপূর্ণ অপারেটর সেটি হচ্ছে আসলে বিটুয়াইস অপারেটর তো বিটুয়াইস অপারেটর বলতে এই যে অপারেটর আমরা এভাবেই প্রকাশ করি বিটু ওয়াইস অর একটি বার দ্বারা প্রকাশ করে হয় অথবা এন্ড একটি অথবা অথবা নট আমাদের নেগেশন চিহ্ন চিহ্ন এক্স অর দ্বারা প্রকাশ করি এরপরে আছে লেফট শিফট অর্থাৎ ডাবল লেস দেন অথবা রাইট শিফট অর্থাৎ ডাবল গ্যাটার দেন এই চিহ্নগুলো আমরা ব্যবহার করে থাকি যাই বলি তো বিটু ওয়াইস অপারেটর বলার একটি কারণ আছে আসলে এই অপারেটরগুলি বাইনারি বিট নিয়ে কাজ করা হয় যেমন ধরো আমরা যদি বলি যে কি থ্রি আসলে থ্রি নিয়ে সেই কাজ করতে পারবে না সে আসলে থ্রিকে প্রথমে বাইনারিতে রূপান্তর করবে থ্রিকে বাইনারিতে রূপান্তর করলে আমরা জানি ডাবল ওয়ান তাই যেহেতু থ্রি একটি ডেসিমেল আর ডাবল ওয়ান হচ্ছে বাইনারি তো বাইনারিতে রূপান্তর করার পরে এই অপারেটরগুলো আমরা এই অপারেটরগুলো বিটি ওয়াইস অপারেটর কাজ করে যেমন ধরো আমার এমসি কিউতে আসতে পারে অনেক সময় যদি এ সমান টোয়েন্টি ফাইভ আর বি সমান যদি থার্টিন হয় অর্থাৎ একটা প্রতিষ্ঠা একটা থার্টিন তাহলে আমাকে এই জিনিসগুলো বের করতে বলবে যে কি অ্যা প্লাস সরি অ্যা বি এ অ্যান্ড নেগেশানে অ্যা এক্স অর বি এই জিনিসগুলো আমাকে বের করতে বলবে তো এই জিনিসগুলো যখন আমাদেরকে বের করতে বলবে আমরা কিভাবে কাজটা করব সেটা একটু দেখে নিচ্ছি আমরা সর্বপ্রথম যে কাজটি করতে হবে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভকে আমরা বাইনারিতে রূপান্তর করব। তো বাইনারিতে রূপান্তর করার জন্য যেমন ধর টোয়েন্টি ফাইভকে যদি বাইনারিতে রূপান্তর করা হয় কিভাবে করতে হয় সেটি আসলে বাইনারিতে রূপান্তর করে দুই দিয়ে ভাগ করতে হয় তবে আমি তোমাদেরকে একটি সিস্টেম দেখা দিচ্ছি যেটি হচ্ছে যেমন ধরো একটি শর্টকাট মেথড দেখাচ্ছে সেটা হচ্ছে ওয়ান ওয়ানের ডাবল টু টু এর ডাবল ফোর ফোরের ডাবল এইট এইটে ডাবল সিক্সটিন এবার সিক্সটিনের ডাবল যদি আমি করি থার্টি টু পাবো কিন্তু থার্টি টু তো আমার টোয়েন্টি ফাইভের চেয়ে বড় হয়ে যাচ্ছে সুতরাং এভাবে আর যাবো না এভাবেই আমাদের দ্বিগুণ দ্বিগুণ করে যেতে হয় এখন আসো টোয়েন্টি ফাইভ দেখবো যে কি এদের মধ্যে কাকে কাকে যোগ করলে আমরা টোয়েন্টি ফাইভ পাই তো দেখতে পাচ্ছি সিক্সটিন সিক্সটিনের সাথে যদি আমরা সরি সিক্সটিনের সাথে যদি আমরা এইট যোগ করি সিক্সটিনের সাথে আমরা এইট যদি যোগ করি তাহলে হবে টোয়েন্টি ফোর আর টোয়েন্টি ফোরের সাথে যদি ওয়ান যোগ করি তাহলে মূলত টোয়েন্টি ফাইভ হয় তো আসলে আমাদের এই যে সিক্সটিন এটিকে লাগবে এটিকে লাগবে আর এটিকে লাগবে কিন্তু এই দুটি লাগবে না যাদেরকে লাগবে তাদের জায়গায় ওয়ান হবে বাকি যেই দুটি লাগবে না সেই দুটি জায়গায় শূন্য হবে অর্থাৎ সিক্সটিনের জায়গায় ওয়ান হবে তারপরে এইটের জায়গায় ওয়ান হবে ফোর কে লাগতেছে না তাই ফোর প্রয়োজন নেই সেই জন্য জিরো টু কেও প্রয়োজন নেই সেই জন্য জিরো আর ওয়ানকে প্রয়োজন আছে তাই ওয়ানের জায়গায় আমরা ওয়ান দিব তাহলে আমরা বলতে পারবো টোয়েন্টি ফাইভের বাইনারি বিট হচ্ছে বাইনারি মান হচ্ছে ডাবল ওয়ান ডাবল জিরো ওয়ান একইভাবে আমি চাইলে থার্টিনকেও বাইনারিতে রূপান্তর করতে পারবো তো বাইনারিতে রূপান্তর করার জন্য একইভাবে আমি বলতে পারবো থার্টিন থার্টিনের জন্য আসলে সিক্সটিন পর্যন্ত যাওয়ার দরকার নেই এইট পর্যন্ত গেলেই হবে তো যদি বলি যে কি এইট আর এইট ফোর মানে হচ্ছে বারো বারো আর একে হচ্ছে তেরো অর্থাৎ এটিকে লাগতে থ্রি আর এটিকে লাগবে অর্থাৎ এইটের জায়গায় হচ্ছে আমাদের ওয়ান ফোরের জায়গায়ও আমার ওয়ান টুয়ের জায়গায় জিরো আর ওয়ানের জায়গায় ওয়ান তাহলে আসলে থার্টিনের বাইনারি বিট হচ্ছে ডাবল ওয়ান জিরো ওয়ান এখন আসি এখানে এর যখন বাইনারি বিট বের করলাম তখন আসলে পাঁচটি বিট পেলাম ডাবল ওয়ান ডাবল জিরো ওয়ান আর থার্টিনের যখন বাইনারি বিট বের করলাম তখন ডাবল ওয়ান জিরো ওয়ান কিন্তু আমাদেরকে বের করতে হবে যে কি অ্যা বি এন বি এগুলো বের করতে হবে সেহেতু আমাদেরকে এই দুটি সংখ্যাকে সমবিট বানাতে হবে অর্থাৎ সমসংখ্যক বিট বানাতে হবে যেহেতু এখানে পাঁচটি আর এখানে চারটে তাই এটাকে আমি পাঁচ বিটের করার জন্য একটি শূন্য দিয়ে দিলাম যেহেতু আগে শূন্য দিলে আমাদের মানের কোনো পরিবর্তন হবে না আমরা আবার কখনোই পিছনের দিকে অর্থাৎ সর্বশেষে শূন্য দিব না এখন আসি এ অর বি অর বি মানে হচ্ছে অর মানে হচ্ছে আসলে আমরা এক্স অর গেটের মধ্যে যেভাবে আসলে কাজ করতাম আমরা জানি যোগের মতো যোগ মানে আসলে আমরা যুক্তিমূলক বুলিয়ান যোগের কথা বলছি তো সেটি হচ্ছে কি একবার ওয়ান থাকলে আমাদের ফলাফলটা ওয়ান হয় যেমন ধরো আমার আসি এই দুটার মধ্যে কম্পেয়ার করি প্রথমে এই দুটির মধ্যে এই দুটি জায়গায় ওয়ান আছে তাই একটা ওয়ান আসবে আবার এই দুটি জায়গার মধ্যে দুটাই শূন্য তাই জিরো আবার এখানে একবার জিরো একবার ওয়ান অর্থাৎ একবার ওয়ান থাকলেও কমপক্ষে একটি ওয়ান থাকলে ফলাফল ওয়ান যেটা অরের কাজ এখানেও ওয়ান আছে তার মানে আমাদের এটির ফলাফল হবে ওয়ান আর এখানে একবার ওয়ান একবার জিরো তার মানে কমপক্ষে যেহেতু একটি ওয়ান আছেই তাহলে আমাদের ফলাফল হবে ওয়ান এখন দেখো এই যে ডাবল ওয়ান ওয়ান জিরো ওয়ান এটি হচ্ছে মূলত আমার অ্যা বি তো এটিকে আমরা এখন দশমিকে রূপান্তর করতে পারবো তো দশমিকে রূপান্তর করতে গেলে আমি আগের মতোই যাচ্ছি তো যেহেতু আমি দেখিয়েছিলাম কিভাবে আসলে একটি সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করি আবার বাইনারি থেকে ডেসিমেলে যাওয়ার জন্য ওই অনুসারে আমরা চিন্তা করতে পারবো যেমন ধরো এটি হচ্ছে আসলে একের জায়গা এটি হচ্ছে আমাদের দুইয়ের জায়গা এটি হচ্ছে আমাদের তিনের সরি চারের জায়গা আর এটি হচ্ছে আমাদের এইটের জায়গা আর এটি হচ্ছে আমাদের সিক্সটিনের জায়গা তো আমার আসলে এখানে জিরো জিরো যেটা সেটা দরকার নেই এটা দরকার নাই আমার এই এই সংখ্যাগুলো লাগবে অর্থাৎ আমি আসলে মূলত এই বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তরের জন্য একটা কৌশল দেখাচ্ছে তো দেখা যাচ্ছে ষোলো আর আটে হচ্ছে চব্বিশ চব্বিশ আর চারে হচ্ছে আঠাশ আঠাশ আর একে উনত্রিশ তার মানে এটি হচ্ছে আসলে উনত্রিশ অর্থাৎ ডাবল ওয়ান ওয়ান জিরো ওয়ান এটি হচ্ছে আসলে উনত্রিশে বাইনারি তাই আমি এটি এই সংখ্যার বদলে আমি টোয়েন্টি নাইন লিখতে পারবো তাই সহজ কথা এ ইকুয়েল টু যদি টোয়েন্টি ফাইভ বি ইকুয়েল টু যদি থার্টিন হয় তাহলে অ্যা বি সমান হবে টোয়েন্টি নাইন এবার আসি আমরা এ অ্যাণ্ড বিটি বের করবো তো অ্যান্ড বি বের করার জন্য এটা হচ্ছে আসলে বুলিয়ান গুণের কাজ তো বুলিয়ান গুণের কাজের ক্ষেত্রে আমরা জানি কমপক্ষে একটি জিরো থাকলে ফলাফল জিরো তো যেমন ধরো এই জায়গাতে আমার দুটি ওয়ান তাই ওয়ান হবে এই জায়গাতে জিরো আছে তাই জিরোই হবে এখানেও কিন্তু জিরো আছে তাই জিরো হবে এখানে কিন্তু দুটিই ওয়ান তাই ওয়ান হবে আর এখানে কিন্তু জিরো আছে তাই জিরো হবে তো আমরা এই জিনিসটাকে আমরা আবারও দশমিক সংখ্যায় রূপান্তর করবো আমরা যদি একই পদ্ধতিতে দশমিক সংখ্যায় রূপান্তর করি ওয়ান জিরো জিরো ওয়ান এটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করলে আমরা পাবো নাইন তাই আমরা এম পারসেন্ট বি অর্থাৎ এ অ্যান্ড বি এটাকে আমরা বি টু ওয়াইস অ্যান্ড বলি তো সেটির মান হবে নাইন অর্থাৎ এ ইকুয়েল টু টোয়েন্টি ফাইভ বি ইকুয়েল টু থার্টিন হলে এ অ্যান্ড বি সমান হবে নাইন এবার আসি আমরা নেগেশনে নেগেশনে মানে হচ্ছে আসলে একে বিপরীত বানাতে হবে এর ওয়ানের পরিপূরক বের করবো আমরা তো এর যদি ওয়ানের পরিপূরক বের করি তোমরা একটু খেয়াল করো এ হচ্ছে টোয়েন্টি তার মান হচ্ছে ডাবল ওয়ান ডাবল জিরো ওয়ান এই সংখ্যাটির বিপরীত এটির বিপরীত আমরা আসলে এখানে লিখবো তো বিপরীত যখন প্রথমে ওয়ানের বিপরীত সংখ্যা হচ্ছে জিরো আবার ওয়ানের সরি এর বিপরীত সংখ্যা হচ্ছে ওয়ান আবার জিরোয়ের বিপরীত সংখ্যা হচ্ছে ওয়ান আবার ওয়ানের বিপরীত সংখ্যা হচ্ছে জিরো আবার ওয়ানের বিপরীত সংখ্যা হচ্ছে জিরো এবার এটিকে যদি আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করি ওয়ান ওয়ান জিরো এটি আসলে সিক্সের বাইনারি তাই আমরা নেগেশন এ সমান আমরা বলতে পারবো সিক্স এ ইকুয়েল টু টোয়েন্টি ফাইভ এবং বি ইকুয়েল টু থার্টিন হলে তাহলে আমরা পাচ্ছি কি নেগেশান অ্য সমান আমার ডাবল ওয়ান জিরো ইকুয়েল টু সিক্স আচ্ছা এবার আসি আমরা এক্স ওর করবো এক্সোরের কাজটি দেখাবো তো এক্স ওর বি তো মূলত এক্সর বিকে নিয়ে কাজ করার জন্য আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটি হচ্ছে বিজুর সংখ্যক ওয়ান থাকলে ফলাফল ওয়ান থাকে তাহলে এটির কাজটি আমি একটু করে দেখাচ্ছি যেমন ধরো এই জায়গাতে ডাবল ওয়ান অর্থাৎ জোর সংখ্যক ওয়ান আছে তাই এটি হবে না এটি জিরো হবে এরপর আবার এখানে বিজুর সংখ্যক ওয়ান নাই অথবা এখানেও বিজুর সংখ্যক ওয়ান নাই তাই জিরো বিজুর সংখ্যক ওয়ান নাই এই জায়গাতে তাই জিরো হবে এখানে কিন্তু একটি বিজুর সংখ্যক ওয়ান আছে অর্থাৎ দুটির মধ্যে একটি ওয়ান বিজুর সংখ্যক ওয়ান আছে তাই এটি ওয়ান হবে এখানেও কিন্তু আবার জোর সংখ্যক ওয়ান তাইলেও জিরো হবে আবার এখানেও কিন্তু বিজুর সংখ্যক ওয়ান তাই এটির মানও ওয়ান হবে এক অর্থাৎ একশোরের কাজটি হচ্ছে বিজুর সংখ্যক ওয়ান থাকলে ওয়ান অন্যতায় জিরো তাহলে এখন আমি এই সংখ্যাটিকে যখন আমি দশমিক সংখ্যায় রূপান্তর করব আমি জানি এটি হচ্ছে এর জায়গা আর এটি হচ্ছে চারের জায়গা তার মানে ষোলো আর চার হচ্ছে বিশ অর্থাৎ এটি এক্স আর বি সমান হবে আমার টোয়েন্টি তো এভাবেই মূলত আমাদের এমসি কিউতে বের করতে হয় তো আমরা এটি একটু দেখে নেব এরপরে আসি আরেকটি বেশি গুরুত্বপূর্ণ আমি দেখিয়েছিলাম যে কি লেফট শিফট আর রাইট শিফট এই ব্যাপারটি তো আসলে এই ব্যাপারটি একটু জটিল আমি প্রথমে জটিল প্রক্রিয়াটা একটু দেখাবো তারপর আমি একটা শর্ট ফর্ম দিয়ে দেবো কীভাবে কাজটি করতে হবে সেটি একটু দেখে নিব। এবার আসি লেফট শিফট আর রাইট শিফট তো লেফট শিফট যেমন ধরো আমি একটি প্রশ্ন দেখাচ্ছি এ ইকুয়েল টু থ্রি আর এ লেফট শিফট ওয়ান অর্থাৎ একে একবার লেফট শিফট করতে হবে তখন মানটি কত হবে সেটি আমাকে দেখাতে হবে তো তোমরা একটা জিনিস খেয়াল করো লেফট শিফটকে আমি এভাবেই প্রকাশ করতেছি অর্থাৎ এই যে বিটগুলোকে এদিকেই পাঠাতে হবে যেহেতু এভাবেই চিহ্নিত আছে লেস দেন আকারে কর্নারটা যেহেতু এদিকে তার মানে আমার এই ক্রমে এদিকে শিফট করতে হবে তো এটি একটু আমি ডিটেলস দেখাচ্ছি এ ইকুয়েল টু থ্রি তো আমরা জানি থ্রি এর বাইনারি সংখ্যা হচ্ছে ডাবল ওয়ান এটিকে আমি প্রথমে বাইনারিতে রূপান্তর করলাম থ্রি এর ডাবল বাইনারি সংখ্যা হচ্ছে ডাবল ওয়ান এবার একটু আমরা মূল কাজটি আমি একটু রাফ করে দেখাচ্ছি মনে করো এই যে এ ইকুয়েল টু থ্রি আমরা জানি থ্রি এর বাইনারি হচ্ছে ডাবল ওয়ান আমি মূলত এই যে ডাবল ওয়ানকে আমি এখানে লিখলাম তো ডাবল ওয়ান এখানে লিখলাম বাকি ঘরগুলো কিন্তু যেহেতু খালি সবগুলোকে জিরো চিন্তা করব আমরা এভাবে জিরো চিন্তা করব তো আমাদেরকে বের করতে হবে এ লেফট শিফট ওয়ান অর্থাৎ একে একবার অর্থাৎ এর যে বিটগুলো ছিল সেগুলোকে একবার আমার এদিকে পাঠাতে হবে একঘর এদিকে পাঠাতে হবে তো যদি একঘর এদিকে পাঠাই তোমরা খেয়াল করো এই ওয়ানটা একঘর যখন এদিকে চলে আসবে এই ওয়ানটা এই চলে আসবে অর্থাৎ এখানে আসবে এই ওয়ানটা এখানে আসবে অর্থাৎ বাকিগুলো শূন্য হবে বাকিগুলো আসলে শূন্য হওয়ার কারণটা হচ্ছে এই জিরোটা এখানে 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 আর এই জিরোটা কিন্তু আসলে ঘর থেকে বের হয়ে যাবে অর্থাৎ এটিকে আমরা বলি রেজিস্টার থেকে বেরিয়ে যায় তো মূলত আমি একটি রেজিস্টারের কাঠামো দেখালাম কিন্তু দেখো এই বিটটি যখন এখানে চলে আসছে অর্থাৎ সর্বশেষ যে ঘরটি ছিল সেটি কিন্তু খালি হয়ে গেল তো এটি খালি হওয়ার কারণে এখানে একটি জিরু বসে যাবে এখন দেখো এই যে জিরু বসলো তাইলে আমার এই জিনিসটার মানটা কেমন পরিবর্তন হলো ডাবল ওয়ান জিরো আমি জানি ডাবল ওয়ান জিরো অর্থাৎ একশো দশ একশো দশকে যখন আমি বাইনারি এটি একটি বাইনারি সংখ্যা এটি যখন আমি দশমিক সংখ্যায় রূপান্তর করব ডাবল ওয়ান জিরো আসলে সিক্সের বাইনারি তাই আগে ছিল শুধু ডাবল ওয়ান এটিকে যখন আমি একবার লেফট শিফট করছি তখন আসলে ডাবল ওয়ান জিরো আসছে অর্থাৎ সিক্স আসলো তাই আমি বলতে পারবো একে যখন একবার লেফট শিফট করবো তখন কিন্তু তার মান হয়ে যাবে সিক্স তাই আমি এখানে দেখো ইকুয়েল টু থ্রি এক একবার শিফট করার পরে তার মান হবে আমার 6 এটি আমি দিলাম আচ্ছা এবার আসি আমি এবার পরবর্তী যে প্রশ্নটা সেটা হচ্ছে a ইকুয়েল টু ফাইভ হলে আমাকে এ দুইবার লেফট শিফট করতে হবে অর্থাৎ দুইবার দুই ঘর চেঞ্জ করতে হবে তো দুই ঘর চেঞ্জ করতে হলে আমি আরেকটু দেখাচ্ছি দেখো a ইকুয়েল টু ফাইভ আমরা জানি ফাইভের বাইনারি হচ্ছে ওয়ান তাই আমি একদম সর্বশেষ গড়ে গিয়ে ফাইভের বাইনারি সংখ্যাটা বসেলাম ওয়ান জিরো ওয়ান বাকি সামনের যে ঘরগুলো ছিল সেগুলোকে মনে মনে জিরো চিন্তা করি আমরা কল্পনা করি এখন একে আমরা দুইবার ল্যাফ শিফট করবো অর্থাৎ একে যখন আমরা দুইবার ল্যাফ শিফ্ট করব অর্থাৎ এই যে বিটগুলো এই ঘরের মধ্যে আছে তা সেগুলো দুই ঘর বামে চলে আসবে দুই ঘর বাম দিকে চলে আসবে এই দুই ঘর যদি বাম দিকে অর্থাৎ এই যে ওয়ানটা এঘরে ছিল সে ঘর থেকে এগোর থেকে প্রথমে ঘরে আসবে তারপরে ঘরে আসবে অর্থাৎ এই ওয়ানটা এখানে আসলো এরপরে এই জিরোটা এখানে দুই ঘরে আসলো সরে আসলো এরপরে এই ঘরটা আমার এখানে আসবে এরপরে বাকিগুলো জিরো কল্পনা অর্থাৎ জিরোগুলো দুই ঘর দুই ঘর সরে যাবে তো এটি আসলো এখন দেখো এটি দুই ঘর বামে আসার পরে ডানে দুই ঘর খালি হয়ে গেলো অর্থাৎ দুই ঘরে আমাকে কি দিতে হবে জিরো দিতে হবে তো এখন দেখো এটি হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো জিরো তো ওয়ান জিরো ওয়ান আমি যদি একটু করে দেখাই এই যে কি ওয়ান আমি যদি একটু দেখাই ওয়ান জিরো ওয়ান জিরো জিরো এই সংখ্যাটিকে যখন আমরা বাইনারিতে সরি এই বাইনারি থেকে দশমিকে রূপান্তর করবো এই যে কিছুক্ষণ আগেও করেছিলাম ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো এই সংখ্যাটিকে যখন আমরা দশমিকে রূপান্তর করবো সেটি আসলে মান দিবে টোয়েন্টি তাই আমি বলতে পারবো অ্যাকুয়েল টু ফাইভ একে যখন আমরা দুইবার লেফট শিফট করবো তখন আসলে সেটি টোয়েন্টি হবে তাই আমি এখানে টোয়েন্টি লিখে দিলাম এ ইকুয়েল টু ফাইভ এবং একে কে দুইবার লেফট করলে টোয়েন্টি হবে এবার আসি আর একটি রাইট শিফটের কাজ এটি দেখো রাইট শিফটকে আসলে মূলত গ্যাট আপ এটি কিন্তু এই পাশে চেঞ্জ হবে তো আমি যদি এই পাশে যদি চেঞ্জ করতে হয় এবার দেখাচ্ছি আমি এ ইকুয়েল টু ফাইভ দেখো এ ইকুয়েল টু ফাইভ ঠিক আগের মতো এর ফাইভের বাইনারি মান হচ্ছে ওয়ান জিরো ওয়ান তাই আমি সর্বশেষ ঘরে গিয়ে ওয়ান জিরো ওয়ান বসিয়ে দিলাম আসলে বাকি ঘরগুলো আমাদের জিরো কল্পনা করতে হবে তো এবার দেখো দুই ঘর ডান পাশে চলে যাবে তো দুই ঘর যখন ডান পাশে চলে যাবে আসলে এটি আমি এভাবেই বোঝাচ্ছি এই ওয়ানটি এই ঘরে ছিল সেটি পরা এই দুই ঘরে এখানে চলে আসবে অর্থাৎ এই জায়গার থেকে এখানে চলে আসবে এটি পরে দুই ঘর নাই বিদায় দুই ঘরে যাওয়ার মতো কোনো নাই সেটি রেজিস্টার থেকে বেরিয়ে যাবে এটিও আর কোনো নাই বিদে এটি বাইরে চলে যাবে বাকি এখানে জিরো চলে আসবে এই জিরোটা এখানে আসবে এই জিরোটা এখানে আসবে এভাবে সামনেরগুলো আসলে জিরো হয়ে যাবে অর্থাৎ অনলি ওয়ান এখানে একটি ওয়ান আছে তাই আমি বলতে পারবো একে আমরা যখন দুইবার 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 লেফট রাইট শিফট করলাম তখন আসলে ওয়ান থাকে ওয়ান একটি বাইনারি সংখ্যা ওয়ানকে আমরা এই যে ওয়ান বাইনারি এই বাইনারিটাকে আমরা দশমিক নিয়ে গেলে ওয়ান হবে তাই এটির মান হবে ওয়ান আমি আরেকটি দেখাচ্ছি যখন আসলে একটু ক্লিয়ারলি আমরা বুঝে যাব যে মনে করো আমার এক্স ইকুয়েল টু ফাইভ আছে অথবা আমি যদি বলি যে কি সেভেন আছে এক্স ইকুয়েল টু সেভেন তো সেভেনকে আমাদের একবার রাইট শিফট করতে হবে একবার রাইট শিফট করতে হবে তাহলে এখন দেখতে পাচ্ছি যে কি এই যে কি একবার রাইট শিফট করার ক্ষেত্রে যেমন ধরো আমি এক্স ইকুয়েল টু সেভেন ধরলাম আমরা জানি সেভেনের বাইনারি হচ্ছে ট্রিপল ওয়ান অর্থাৎ ওয়ান 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 এভাবেই বাকি ঘরগুলো আমাদেরকে যেহেতু খালি রয়ে গেছে এগুলোকে আমরা জিরু কল্পনা করব তো এখন আমাকে যদি এক্সকে যখন একবার রাইট শিফট করতে হবে অর্থাৎ এক ঘর ডানে যেতে হবে আমাদেরকে এভাবে এক ঘর ডানে যেতে হবে তো এই ওয়ানটি আসলে বসানোর মতো কোনো ঘর নাই এটি বেরিয়ে যাবে এই ওয়ানটা এখানে আসবে এই ওয়ানটি এখানে আসবে বাকি ঘরগুলো জিরু চলে আসবে এগুলো যেহেতু খালি এগুলোকে জিরু কল্পনা করতে হবে তো আসলে একবার রাইট শিফট করার পর আমরা পাচ্ছি ডাবল ওয়ান তো আমরা জানি ডাবল ওয়ানের এটি একটি বাইনারি সংখ্যা এটিকে যখন আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করবো সেটা হবে থ্রি অর্থাৎ একবার রাইট শিফট করলে থ্রি মোটামুটি লেফট শিফট আর রাইট শিফটের মধ্যে কেমন জানি একটা গোলমালে অবস্থা হচ্ছে তো আমি একটি শর্ট ফর্ম দিচ্ছি আমরা শর্টকাট কীভাবে আমরা মনে রাখবো এটি একটু দেখো আসলে লেফট শিফট যখন করি তখন আসলে সংখ্যাকে দ্বিগুণ দ্বিগুণ করে বাড়াতে হয় রাইট শিফ্ট যখন করব তখন আসলে সংখ্যাগুলো অর্ধেক অর্ধেক করে কমতে থাকবে তবে এই যে অর্ধেক করার পরে যদি কোনো ভগ্নাংশ থাকে তাহলে সেটি গ্রহণযোগ্য না আর যদি কোনো নেগেটিভও আসে সেটি গ্রহণযোগ্য না সেটি জিরো হবে যেমন ধরো আমি এই যে এ ইকুয়েল টু থ্রি ঠিক আছে এ ইকুয়েল টু থ্রি এটিকে যখন আমি একবার লেফ্ট শিফট করছি লেফট শিফ্ট মানে হচ্ছে পারানো একবার যখন লেফট শিফ্ট করছি তার মানে থ্রিকে দ্বিগুণ করব সিক্স হবে আবার দ্বিতীয়বার যখন লেফ্ট শিফ্ট করব অর্থাৎ আবার দ্বিতীয়বার দ্বিগুণ করব। অর্থাৎ প্রথমবার দ্বিগুণের ফলে সিক্স সিক্সকে দ্বিগুণ করলে টুয়েলভ হবে যেমন ধরো একইভাবে এই যে ইকুয়েল টু ফাইভ আমরা দেখলাম যে কি দুইবার লেফ্ট শিফটের কারণে টোয়েন্টি হচ্ছে তা আসলে আমরা ব্যাপারটি এভাবে চিন্তা করি যখন প্রথমবার লেফ্ট শিফট করছি সেটি টেন হলো টেনকে যখন আবার লেফট শিফট করছি তখন টোয়েন্টি হলো সেই জন্য আসলে দ্বিগুণ করার কারণে তাহলে আমরা এটি টোয়েন্টি আসলো একইভাবে দেখো রাইট শিফটের কাজ ওই যে বলছিলাম প্রত্যেকবার রাইট শিফটের কারণে অর্ধেক হয়ে যাবে যেমন ধরো আমরা অ্যা ইকুইল টু ফাইভ আর একে এ গ্রেটার দেন সরি এ ইকুইল টু ফাইভ একে আমাদের দুইবার রাইট শিফট করতে হবে আমি যদি ফাইভকে যদি একবার রাইট শিফট করি অর্থাৎ একবার যদি অর্ধেক করি টু পয়েন্ট ফাইভ তো ওই যে টু পয়েন্ট ফাইভের মধ্যে পয়েন্ট ফাইভটা বাদ দিতে হবে অর্থাৎ কোনো ভগ্নাংশ অ্যাকসেপ্টেবল না তো টু এরপর টুকে যখন আবার অর্ধেক করব তখন হয়ে যাবে ওয়ান সো এ ইকুয়াল টু ফাইভ হলে একে দুইবার রাইট শিফট করলে ওয়ান পাচ্ছি একইভাবে এই যে এক্স ইকুয়েল টু সেভেন সেভেনকে যখন আমি একবার রাইট শিফট করবো তখন আসলে থ্রি পয়েন্ট ফাইভ তো থ্রি পয়েন্ট ফাইভ আসলে ভগ্নাংশ অ্যাক্সেপ্টেবল না বিদায় অর্থাৎ গ্রহণযোগ্য নয় বিদায় এটি থ্রি হলো তাই একবার রাইট শিফটের কারণে থ্রি হচ্ছে তাহলে আসলে আমরা বুঝতে পারছি এই যে লেফট শিফট এটি আসলে দ্বিগুণ করে এটিকে আসলে দ্বিগুণ করে আর রাইট শিফট যেটি আছে সেটি আসলে অর্ধেক করে রূপান্তর করে তবে অর্ধেকের ক্ষেত্রে ভগ্নাংশ এবং নেগেটিভ গ্রহণযোগ্য না আমাকে যদি বলি যেমন ধরো আমি আরেকটু এক্সাম্পলটা দেখাচ্ছি এক্সাম্পলটা একটু দেখাচ্ছি সেটা হচ্ছে যেমন ধরো তোমাকে যদি কেউ বলে এ ইকুয়েল টু টু তাহলে এ আমাদের যদি বলা হয় যে কি একে আমাদের তিনবার লেফ্ট শিফট করতে হবে অর্থাৎ প্রথমবার লেফ্ট শিফট অর্থাৎ প্রথমবার যখন আমরা দ্বিগুণ করব ফোর হবে দ্বিতীয়বার লেফট শিফট যখন করব এইট হবে তৃতীয়বার লেফট শিফট যখন করব তখন সিক্সটিন হবে অর্থাৎ একে তিনবার লেফ্ট শিফ্ট করার পরে আমরা মান পাবো সিক্সটিন একইভাবে আমাকে যদি বলা হয় যে কি এক্স ইকুয়েল টু ফাইভ আমাকে এক্স তিনবার রাইট শিফট করতে হবে তো তিনবার রাইট শিফট করতে হলে দেখো রাইট শিফট মানে হচ্ছে অর্ধেক করা টু ফাইভকে যখন আমরা অর্ধেক করব টু প্রথমবার যখন করব টু তখন এখান থেকে পয়েন্ট ফাইভ আর চিন্তা করতে পারবো না টু ধরতে হবে এরপর অর্থাৎ এটা টু হয়ে যাবে টুকে যখন আবার করতে হবে তখন ওয়ান হবে ঠিক আছে তাহলে আমি দুইবার করলাম অলরেডি এই যে ওয়ানকে যখন আবার করতে হবে জিরো হবে আসলে ভগ্নাংশ গ্রহণযোগ্য নয় বিদায় এর মান হবে জিরো তো এই হলো আমাদের লেফট ও রাইট শিফট